বাংলাদেশের মধ্যে এক টুকরো দার্জিলিং। এই হইতেছে সেই ভাইরাল দার্জিলিং টিলা যেটা গত কয়েকদিন যাবত বিপুল পরিমাণের ইন্টারনেটে ভাইরাল হয়। তো এই জায়গাতে আসবাসবো করে আসা হচ্ছিল না, আজকে সুযোগ হলো, আজকে চলে আসলাম এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শ্রীমঙ্গল চৌমুহনা থেকে দার্জিলিং টিলাতে আসতে আমাদের সময় লেগেছিল প্রায় আধা ঘন্টার মতো এবং আমরা এসেছিলাম অটোরিকশা দিয়ে। যাওয়া আসার সময় বাদ দিয়ে আমরা সর্বমোট এক ঘন্টা ঘুরব এরকম শর্ত দিয়ে অটোরিকশাকে এনেছিলাম এবং তাকে আমরা দিয়েছিলাম 270 টাকা। আমি মনে করি এই জায়গা ঘুরে দেখার জন্য এক ঘন্টাই যথেষ্ট এবং আপনি এক ঘন্টার জন্য এই জায়গাতে অটোরিকশা নিয়ে আসলে 270 থেকে 300 ভিতরেই আপনি পেয়ে যাবেন। শ্রীমঙ্গলের অন্যান্য যে কোনো বাগান থেকে এই বাগানের লুকটা সম্পূর্ণ আলাদা, এই জন্যই হয়তোবা এই বাগানকে দার্জিলিং টিলা বলা হয়। তাই পরবর্তী শ্রীমঙ্গল ভ্রমণের জন্য বিটিআরআই লাওয়াছড়া এবং মাধবপুর লেকের পাশাপাশি দার্জিলিং টিলাকেও আপনাদের ভ্রমণ লিস্টে তুলে রাখতে পারেন। আপনাদের মানে সিস্টেমটা কি রকম জিপের? জিপের সিস্টেম বলতে আমাদের এখানে তো অনেকটা স্পট আছে, তো স্পটে এক একটার এক এক প্রাইস আর কি। আমি যদি ধরেন পুরো শ্রীমঙ্গল ঘুরতে চাই আপনার মানে কতটা প্লেস দেখাবেন বা কত টাকা চার্জ হতে পারে? সর্বোচ্চ মনে করেন পুরোটা শ্রীমঙ্গল দেখতে গেলে আনুমানিক 3 দিন লাগে। একদিনের ভিতরে? একদিনের ভিতরে আপনি 5-6টা স্পট দেখতে পারবেন, আর 5-6টা স্পটের প্যাকেজ আছে আপনার 2500-3000 টাকা এরকম আর। আচ্ছা, কেউ যদি দার্জিলিং টিলায় আসতে চায় কতক্ষণ লাগবে? দার্জিলিং আমাদের নরমালি ভাড়া আছে আপনার 1500 টাকা, আসতে মনে করেন শ্রীমঙ্গল শহর থেকে সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগবে। দার্জিলিং এর পাশাপাশি মনে করেন আপনার দেখতে পারেন আপনি আরো লাওয়াছড়াটাও দেখতে পারেন, লাওয়াছড়া জাতীয় উদ্যান। আর এর পাশাপাশি যদি সময় থাকে তাহলে মনে করেন আরো আছে এই আমাদের আদি নীলকণ্ঠ, যেটা 7 লেয়ারের চা যেখানে বিক্রি করা হয় ওইটা, আর এখানে আছে আরেকটা আছে লাল পাহাড়। এই স্পট গুলা মনে করেন একটা প্যাকেজে দেখা যায়। কেউ যদি আপনাদের এই যে জিপের টাইপের ইয়ে বুক করতে চায় তাহলে কই থেকে বুক করবে? বুক তো আমাদের স্ট্যান্ড আছে বানুগাজ রোড পেট্রোল পাম্পের, ওইখানে আমরা থাকি, আবার আমাদের গাড়ি রেলওয়ে স্টেশনেও থাকে, এখান থেকে নিয়ে আসি আর কি। ওকে ভাইয়া, ধন্যবাদ।